কক্সবাজারে বসবাসরত হোস্ট কমিউনিটি ও ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানকে সুসংহত করার লক্ষ্যে স্ট্যাক হোল্ডারদের নিয়ে কর্মশালা করেছে ইউএনডিপি। মঙ্গলবার বিকেলে শহরের সাইমন বিচ রিসোর্টের সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ত্রাণ শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সরকার সবসময় প্রত্যাবাসনের পক্ষে। আমরা ইন্টিগ্রেশন হোক, এখানে ওই যে আমাদের গভর্নর চেয়ারম্যান ক্রিস্টিনা বলল, আমরা একমাত্র সমাধান হচ্ছে রিপ্যাট্রিয়েশন। তিনটা সমাধান, রিপ্যাট্রিয়েশন, ইন্টিগ্রেশন এন্ড থার্ড কান্ট্রি রিসেটেলমেন্ট, আমরা শুধুমাত্র রিপ্যাট্রিয়েশনের পক্ষে। এপিবিএন এবং প্রশাসনকে পুরো ক্যাম্পে সিসি ক্যামেরার আওতায় আনার দাবি জানান জেলা জজ মোহাম্মদ ইসমাইল। এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক বিপিডাব্লিউএন এর সভাপতি শামিমা বেগম, এপিবিএন হেডকোয়ার্টারের ডিআইজি অপারেশন মোহাম্মদ মাহবুব আলম, এপিবিএন হেডকোয়ার্টারের অতিরিক্ত ডিআইজি ফিরুজ আল মুজাহিদ খান, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের এসপি জিল্লুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুল ইসলাম সহ অন্যান্যরা। কর্মশালায় নিরাপত্তা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং ন্যায় বিচার ব্যবস্থাপনার বৃদ্ধির উপর প্রেজেন্টেশন প্রদর্শন করে ইউএনডিপির সিএসপিসি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মাসুদ করিম। এ সময় জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান কাজল, হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল ক্যাস চৌধুরী, কমিউনিটি পুলিশ ফোরাম, ইউনিয়ন লিগাল এইড কমিটি সহ উখি উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ আলোচনায় রোহিঙ্গা সংশ্লিষ্ট নানা অপরাধ সমাধানে মতামত প্রকাশ করেন। ইউএনডিপির হেড অফ রেসপন্স রোবার্ট স্টোলম্যান কর্মশালার সমাপনী বক্তব্য রাখেন। মুরাদ মাহমুদ চৌধুরী, টিটিএন, কক্সবাজার।